নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 13ই ফেব্রুয়ারি 2021, আর এই দিন বৃহস্পতি গ্রহ উদিত হতে চলেছে, যার ফলে এই সাত রাশির জাতক ও জাতিকারা কোন কোন দিক থেকে কি কি পেতে চলেছেন তা আমি ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শুশীঘ্র। ১৩ই ফেব্রুয়ারি ২০২১, এই দিন বৃহস্পতি গ্রহ উদিত হতে চলেছে, অর্থাৎ এতদিন ধরে বৃহস্পতি গ্রহ কিন্তু অস্তমিত ছিল। আর এই অস্তমিত থাকার কারণে বৃহস্পতির যে পজিটিভ প্রভাব আপনারা কিন্তু পাচ্ছিলেন না, আর এই প্রভাবগুলো 12টি রাশির উপরেই কিন্তু পড়বে। তবে আমি এই ভিডিওতে স্পেশাল 7খানা রাশির কথা বলবো, যে রাশিগুলির এর প্রভাব বেশি পরিমাণে পড়বে। তার আগে আসুন জেনে নেওয়া যাক এই বৃহস্পতি গ্রহ বেসিক্যালি কি দেয় বা কি দেখায় জেনে নেওয়া যাক। দেখুন, বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ। হ্যাঁ বন্ধুরা, আপনার জন্মছকে যদি বৃহস্পতি গ্রহ শুভ পজিশনে থাকে তাহলে আপনি একজন বিদ্বজন মানুষ হবেন। হ্যাঁ, এবং সকলেই কিন্তু আপনাকে পূজিত করবে এবং সম্মান করবে। যারা টিচার তাদের জন্মছকে বৃহস্পতি গ্রহ কিন্তু স্ট্রং থাকে, এটা একদম কনফার্মড, কারণ বৃহস্পতি জ্ঞান দেয়। দ্বিতীয়, বৃহস্পতি দেয় অর্থ। হ্যাঁ বন্ধুরা, এই অর্থ দেয় মান সম্মানজনিত অর্থ, অর্থাৎ হুট করে কোথাও টাকা পেয়ে গেলেন, যেটি রাহু দেয় ওরকম না। এই টাকা মান সম্মানজনিত অর্থ দেয়, অর্থাৎ আপনি টিচার বা আপনি প্রফেসর, আপনি অ্যাডভোকেট বা আপনি অ্যাস্ট্রোলজার, যাই হোন না কেন, অর্থাৎ আপনি একজন সম্মানীয় ব্যক্তি এবং সম্মানের সাথে সেই টাকা অর্জন করবেন। 3, বৃহস্পতি গ্রহ দেয় বৈবাহিক সুখ। হ্যাঁ বন্ধুরা, এবং বিবাহ, অর্থাৎ আপনার জন্মছকে বৃহস্পতি গ্রহ যদি শুভ পজিশনে থাকে তাহলে আপনারা বৈবাহিক সুখ তো পাবেনই পাবেন, এর পাশাপাশি আপনার বিবাহ ভালো জায়গায় স্থির হয়ে যাবে। আর যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু এর সঠিক ফল কিন্তু আপনারা পাবেন না। তার জন্য আপনাদের জন্মছক অ্যানালিসিস করার প্রয়োজন রয়েছে, অর্থাৎ আপনার জন্মছক বিচার করার প্রয়োজন রয়েছে। তাই আমি বলবো আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন আপনার জন্মছক। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আসুন এবার জেনে নেওয়া যাক 13ই ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতির উদিত হওয়ার ফলে কোন 7 রাশির জাতক ও জাতিকারা এর পজিটিভ ফল বেশি পরিমাণে পেতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বৃহস্পতি উদিত হওয়ার ফলে তার পজিটিভ এফেক্ট বা ফল আপনারা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের বিবাহ স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা সন্তান নিয়ে খুব চিন্তায় রয়েছে তাদের সন্তানের লেখাপড়া কিন্তু ভালো হবে, এছাড়াও সন্তান প্রাপ্তির যোগও দেখা যাচ্ছে। এর পাশাপাশি যারা কর্মের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু কর্ম পাবেন। এর পাশাপাশি যারা টিচার রয়েছেন, যারা প্রফেসর রয়েছেন, অর্থাৎ শিক্ষকতার লাইনে যারা যুক্ত রয়েছেন, বা আপনি টিউশনই বা পড়েন না কেন, যাই করুন না কেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। এরপরে দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে বৃহস্পতি উদিত হওয়ার ফলে তার পজিটিভ এফেক্ট কিন্তু আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে অর্থ আসতে চলেছে, আর এই অর্থ আসবে মান সম্মানজনিত অর্থ, অর্থাৎ আপনি মান সম্মানের সহিত সেই অর্থ কিন্তু ইনকাম করবেন, অর্থাৎ আপনি প্রফেসর হন, টিচার হন বা টিউশনই বা পড়েন না কেন,
আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা বিবাহ নিয়ে খুব টেনশনে রয়েছেন, বিবাহ হতে চাইছে না, আটকে যাচ্ছে, তাদের বিবাহ স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দাম্পত্য জীবনে কিন্তু সুখ আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সন্তান সুখও কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বৃহস্পতির শুভ অবস্থানের ফলে অর্থাৎ উদিত হওয়ার ফলে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্রং হতে চলেছে, অর্থাৎ অর্থ আপনাদের জীবনে আসবে এবং সেটি কিন্তু মান সম্মানজনিত অর্থ। অর্থাৎ আপনারা যারা চাকরি করছেন সেটা সরকারি হোক বা বেসরকারি, তারা কিন্তু মান সম্মানের সহিত অর্থ ইনকাম করবেন। এর পাশাপাশি আপনাদের সন্তান সুখও কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও যারা বিবাহ নিয়ে খুব টেনশনে রয়েছেন তাদের বিবাহ স্থির হয়ে যাবে এবং দাম্পত্য সুখও কিন্তু আপনারা পাবেন। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বৃহস্পতির উদিত হওয়ার ফলে তার সুফল আপনারা পেতে চলেছেন, অর্থাৎ আপনারাও কিন্তু মান সম্মানের সহিত অর্থ ইনকাম করবেন এবং আপনাদের জ্ঞানের ভাণ্ডার কিন্তু অনেকটাই বিস্তৃত হবে এবং যারা এডুকেশান লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ এবং যারা টিচার রয়েছেন, প্রফেসর রয়েছেন, টিউশনি পড়ান তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ। এর পাশাপাশি যাদের বিবাহ স্থির হয়নি তাদের বিবাহ স্থির হয়ে যাবে এবং দাম্পত্য সুখও কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বৃহস্পতির উদিত হওয়ার সুফল আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও অপার ধন আসতে চলেছে, কিন্তু এই ধন আসবে মান সম্মানজনিত, অর্থাৎ মান সম্মানের সহিত আপনারা এই টাকা ইনকাম করবেন। এর পাশাপাশি যাদের বিবাহ স্থির হয়নি তাদের বিবাহ স্থির হয়ে যাবে এবং দাম্পত্য সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন। এর পাশাপাশি আপনারা এই সময় সন্তান সুখও কিন্তু পেতে চলেছেন। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের বিবাহিত জীবন মধুময় হতে চলেছে। এছাড়াও যাদের বিবাহ স্থির হয়নি তাদের বিবাহ স্থির হয়ে যাবে এবং আপনাদের যারা সন্তান নিয়ে খুব প্রচেষ্টা করছেন তাদের সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা টিচার রয়েছেন, প্রফেসর রয়েছেন বা টিউশনি পড়ান তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই বৃহস্পতির উদিত হওয়ার সুফল আপনারাও পেতে চলেছেন, যার দরুন আপনাদের জীবনেও কিন্তু অর্থ আসতে চলেছে এবং এই অর্থ আসবে মান সম্মানজনিত অর্থ। অর্থাৎ যারা টিচার রয়েছেন, যারা প্রফেসর রয়েছেন, যারা টিউশনি পড়ান তারা কিন্তু মান সম্মানের সহিত অর্থ ইনকাম করবেন। এর পাশাপাশি যাদের বিবাহ স্থির হয়নি তাদের বিবাহ স্থির হয়ে যাবে এবং যাদের সন্তান নিয়ে খুব প্রবলেম রয়েছে তাদের কিন্তু সন্তান সুখ আসতে চলেছে এবং আপনারা এই সময় জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।